নমস্কার দর্শকবৃন্দ, একটা জিনিস জানেন সবাই যে কোনো বিবাহিত মহিলাদের একটা চল আছে, শাখা পলা পড়া। শাখা পলা অনেকে কালীঘাট মন্দিরে মায়ের কাছে এসে তারা শাখা পলা দেন, কিন্তু এখন শাখা পলার চলটা বোধ হয় অনেকটাই কম। বিশেষ করে বাঙালি মেয়েদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিবাহিত মেয়েদের শাখা পলা খুব কম লোকেই পড়েন। আমি এখন আছি একটি শাখা পলার দোকানে কালীঘাট অঞ্চলে, তার সঙ্গে একটু কথা বলে দেখি যে তার তিনি শাখা পলা বিক্রি করেন, বাজার কীরকম বা তার এই বাজারে অর্থাৎ ব্যবসার সম্পর্কে তিনি কি বলেন। আসুন প্রথমে দেখাই তার দোকানটি। দোকানটি কালী টেম্পল রোডে অবস্থিত, বাসুদেব স্টোর্স। দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের পুজোর সামগ্রী রয়েছে আপনাদের সামনে, ঠাকুরের মূর্তি রয়েছেন এবং সেই সঙ্গে প্রচুর শাখা পলা এবং সেই সঙ্গে শাঁখ, যে মঙ্গল শাঁখ বাড়িতে বাজানো হয় বিভিন্ন শুভ অনুষ্ঠানে। আসুন সেই বিক্রেতার সঙ্গে একটু কথা বলে তার সঙ্গে এই ব্যবসার ব্যাপারে একটু কথা বলি। আপনার নাম আর একটুখানি ব্যবসার ব্যাপারটা একটুখানি বলবেন। আমার নাম দেবাশিস দে, আমি কালীঘাটে এক ব্যবসা আমার ব্যবসা আছে। আগে যেরকম মা বোনরা বিয়ে বা হয়ে গেলে শাখা সিঁদুর ব্যাপারটা চল ছিল, এখন সেই চলটা দিন দিন কমে যাচ্ছে। আর লকডাউনের পর আমাদের বাজার পুরো শুয়ে পড়েছে, এবং কি যারা হচ্ছে বানায় তৈরি করে তাদের অবস্থা আরও আমাদের থেকেও ঢিলের মিতে চলে গেল। ওরা আমাদের বেচলে তো দু পয়সা আছে, আমাদের দোকানে বিক্রি নেই তো ওদের দিয়ে আমি মাল কি হয় না। সেই জন্যে ওদের ব্যবসার দিক ব্যবসায়ীরা খুবই চল কমে গেছে। এখন তার মানে আপনি বলছেন যে ব্যবসার অবস্থা ভালো নয়? একদমই ভালো নয়, লকডাউনের পর একদমই ব্যবসা ভালো নয়। আচ্ছা, আর ডেলি কীরকম শাখা পলা এখন বিক্রি হচ্ছে বা আগে কীরকম হতো? আমাদের তো আগে তাও লকডাউনে বাজারটা উঠে বাজার চলছিল, যা টুকটাক বিক্রি হচ্ছিল। এখন তো বলতে গেলে সারাদিনে এক থেকে দুজোড়া তিনজোড়া শাখা বেচে বিক্রি হয়। আর বিশেষ করে বাঙালির বিবাহিত মেয়েরা খুব কম শাখা পড়ছে, যা একটু বিক্রি হচ্ছে বিহারি কাস্টমারের কাছে, ঠিক আছে, কিন্তু আমাদের বাঙালি ইয়েদের খুবই কম। দর্শকবৃন্দ, শাখা বলাটা একটা ট্র্যাডিশন হিন্দু মেয়েদের, এটা একটা অনেক দীর্ঘদিন ধরে চলে আসছে। যারা শাখা পলা কিনতে চান বা কালীঘাট মায়ের মন্দিরে বিভিন্ন কারণে দিতে চান, তারা আসুন না, এই শাখা শিল্পীদের দুরবস্থার কথা শোনার পরে একটু তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করুন না। শাখা পলা কিনে যদি অন্তত তাদের কন্ডিশন যদি একটু ভালো করা যায় বা একটু তাদের পাশে দাঁড়ানো যায়। আমাদের পেজ কেমন লাগছে? আমাদের পেজ লাইক করুন, শেয়ার করুন। অসীম বার্তার পক্ষ থেকে অভিজিৎ মুখোপাধ্যায়, কলকাতা।